বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে এবং সারা দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে নোয়াখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সে সময় শিক্ষার্থীদের নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনেরা। আলাউদ্দিন শিবলুর পাঠান তথ্য, ভিডিও চিত্রে আলিমাল রাজের রিপোর্ট। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানকে ধারণ করে প্রকৃতির বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী বৃক্ষরোপণের ধারাবাহিকতায় নোয়াখালীর মোশারেফ গ্রামার স্কুলে আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নোয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। নোয়াখালীর স্কুল, কলেজ এবং মাদ্রাসা এবং অন্যান্য জায়গায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, পাশাপাশি চারা বিতরণ করা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। বর্ষায় কিন্তু গাছকে পর্যাপ্ত পানি পাওয়ার একটা ব্যবস্থা হলো এই বৃষ্টি। সুতরাং এই বৃষ্টিতে কিন্তু আমাদের গাছ লাগাতে হবে এবং এবছর যে গাছ আমরা লাগাবো সেইগুলো কিন্তু পরিচর্যার ব্যাপারটাও কিন্তু খুব জরুরি। সবাই মিলে যখন হাতে হাত মিলিয়ে এই কাজটি করব, তখন কিন্তু এই বাংলাদেশের যে উষ্ণতা বলি, আমাদের যে বৈরী আবহাওয়া বলি এবং জলবায়ুর যে পরিবর্তন, সেটা মোকাবেলা করতে হলে কিন্তু আমাদের অবশ্যই গাছ লাগাতে হবে। ফলদ, বনজ, ঔষধি সব ধরনের গাছ লাগাতে হবে এবং উপকূল অঞ্চলে আমাদের কিন্তু ম্যানগ্রোভ গাছও লাগাতে হবে। সবুজে সারা বাংলাদেশটাকে ছেয়ে দিতে হবে এবং সেটা করতে হলে আমাদের সবার একসাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে। বিভিন্ন প্রজাতির গাছের চারা পেয়ে খুশি শিক্ষার্থীরা। স্কুল থেকে আমি এই চারা পেয়েছি, চারা আমি আমার বাসার বারান্দায় লাগাবো। বৃক্ষপে আমরা সবাই খুশি। আমি আমার বাসার বারান্দায় লাগাবো, আমার বারান্দাতে ছোট একটা বাগান করে রেখেছি। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন কর্মসূচিকে সময়োপযোগী উদ্যোগ বলেছেন সুধীজনেরা। যে গাছ চারাটা লাগাবো সেটা তারা যত্ন করতে শিখবে এবং দেশটাকে আমরা সবুজে ভরে আমাদের বসবাসযোগ্য করে দিয়ে যেতে পারবো নতুন প্রজন্মের জন্য। সবুজ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এই বিতরণটি এবং অনুষ্ঠানটি যদি সচেতনমূলকভাবে না করা যায় তাহলে এই সবুজ বাংলাদেশ কিন্তু হবে না। তো সেই জন্য প্রকৃতি ক্লাব যে উদ্যোগ গ্রহণ করছে, আমরা সেই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণে যথাযথ উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি বলছেন অতিথিরা। আমরা সেনের আয়ের মতো এইভাবে যদি আস্তে আস্তে আগাইতে পারি তাহলে আমাদের যে টার্গেট সেটা আমরা পূর্ণ করতে পারবো এবং আমাদের যে পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো। যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা, বৃক্ষের প্রতি প্রেম ভালোবাসা এবং পরিবেশকে সুন্দর করার, এটাকে টিকিয়ে রাখার যে তাদের মধ্যে একটা অনুপ্রেরণা সৃষ্টি করার জন্য, এটা যদি আমরা সৃষ্টি করতে পারি আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা সেই সোনার বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ বংশধররা তারা উপভোগ করবে। ক্রমবর্ধমান ঘাটতি পূরণে লাগামহীন বৃক্ষনিধন বন্ধ করার পাশাপাশি গাছ লাগানোর উদ্যোগকে জোরদার করার প্রতি সবার সচেতন হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। আলিমাল রাজি, চ্যানেল আই।